খেলাধুলা, বিনোদন, বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ চ্যানেল dbn24.com এ আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি সমালোচিত না হন তাহলে আপনি ভুল কাজটি করছেন। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, যাকে আমরা সবাই নেইমার নামেই জানি, একজন চৌকস ব্রাজিলিয়ান খেলোয়াড় যিনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরওয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। অন্য সব কিংবদন্তির খেলোয়াড়দের মতো নেইমারেরও ফুটবল জীবন শুরু হয় অলিতে গলিতে খেলে। তার বাবা সিনিয়র নেইমার দা সিলভা একজন প্রাক্তন ফুটবলার এবং পরবর্তীতে একজন নেইমারের পরামর্শক হিসেবে কাজ করেন। নেইমার তার পিতার ভূমিকা সম্পর্কে বলেন, আমার পিতা আমার পাশেই থাকেন সে ছোটবেলা থেকেই এবং তিনি সব কিছুই খেয়াল রাখেন। তিনি আমার সবসময় সঙ্গী ও পরিবারের অন্যতম একজন। খুব কম বয়সে একজন দক্ষ ফুটবলার হিসেবে গড়ে ওঠে নেইমার। মাত্র 17 বছর বয়সে নেইমার একজন প্রফেশনাল ফুটবলার হিসেবে খেলা শুরু করেন। আর শুরু করা মাত্র 2 বছরে 2011-12 সালে সাউথ আমেরিকা ফুটবলার অ্যাওয়ার্ড নিজের নামে করে নেন। এছাড়া অসংখ্য পুরস্কার ঝুলে আছে তার ঝুলিতে। তার আগে নেইমারের জীবনে উত্থানের কথা জেনে নেই। নেইমারের জন্ম 5 ফেব্রুয়ারি 1992 সালের ব্রাজিলের মগিদাস ক্রুজোস নামক এক স্থানে। তার বাবা সিনিয়র নেইমার দা সিলভা এবং মা নন্দিনী সান্তোস। যেহেতু বাবা একজন প্রফেশনাল ফুটবলার ছিলেন, তাই প্রথমে হাতেখড়িটা বাবার কাছেই। খুব অল্প সময়ে তিনি ব্রাজিলের সান্তোস ফুটবল ক্লাব কর্তৃপক্ষের নজরে আসেন। 2003 সালে সান্তোস ফুটবল ক্লাব খেলায় চুক্তিবদ্ধ করেন নেইমারকে এবং তাকে যুব একাডেমিতে খেলানো হয়। কয়েক বছর সান্তোস যুব একাডেমিতে থাকার পর সিনিয়র টিমে তাকে সাইন করানো হয়। এভাবে তিনি 17 বছর বয়সে প্রফেশনাল ক্লাবে খেলা শুরু করেন আর দেখতে দেখতে তিনি তার টিমের দক্ষ গোল মেকারে পরিণত হন। সান্তোসের হয়ে 225 ম্যাচে 136 গোল করেন তিনি। নেইমার মাত্র 14 বছর বয়সে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে খেলার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু ব্রাজিলীয় ক্লাব তার অদ্ভুত ট্যালেন্ট দেখে তাকে বিপুল অর্থের বিনিময়ে নিজেদের ক্লাবে খেলানোর জন্য তাকে রেখে দেয়। নেইমার দিনে দিনে এই ক্লাবের হয়ে খেলে তার খেলার ধারাবাহিকতাকে আরও জোরালো করতে থাকেন। নেইমার হয়ে উঠতে থাকেন একজন নিখুঁত ফুটবল প্লেয়ার। তার খেলা দেখে বড় বড় ফুটবল ক্লাবগুলো তাকে নেয়ার জন্য আলোচনায় বসে গেল। 27 মে 2013 সালে নেইমার প্রায় $76 মিলিয়ন বার্সেলোনার হয়ে খেলার জন্য চুক্তি স্বাক্ষর করেন। 2014 সালে বিশ্বকাপে ফুটবলে নেইমার ব্রাজিলে একজন দারুণ সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে দলে খেলেছেন। এই বিশ্বকাপে তার দল ব্রাজিল ছিল ষষ্ঠ বিশ্বকাপ জয়ের খোঁজে, কিন্তু 4 ম্যাচ খেলার পর দুর্ভাগ্যজনকভাবে তিনি কোয়ার্টার ফাইনালে ইঞ্জুরিতে পড়ে যান। জার্মানি বিপক্ষে সেমিফাইনালে সে ম্যাচে খেলা হয়নি আর ব্রাজিল ওই সেমিফাইনালে বাজেভাবে হেরে যায়। নেইমার ইঞ্জুরি থেকে ফিরে আবার আগের মতো খেলা শুরু করেন। 2014-15 সেশনে বার্সেলোনার হয়ে 39 গোল করেন নেইমার। এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে 406 ম্যাচে 236 গোল করেন তিনি। ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে মেসি কিংবা রোনালদোর কারণে কিছুটা আড়ালে পড়ে গেছেন নেইমার, কিন্তু আগামী 5 বছরের মধ্যে ফুটবল রাজত্ব চলে আসবে নেইমারের হাতে। আগামী দিনগুলোতে নেইমার ফুটবল রাজত্ব করবে কি না তা সময়ই বলে দেবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন। আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন। সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন dbn24.com। নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।